হাই, আমি রাজদীপ। ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আর এই মিউজিক একাডেমির তরফ থেকে। তো আজকে কোনো গানের টিউটোরিয়াল না, আজকে আমি ভাবলাম, অনেকেই তোমরা কমেন্ট করেছো যে গিটারের তার কিভাবে চেঞ্জ করব। তো আমারও গিটারের তারগুলো একটু রাস্ট পড়ে গেছে, তো তার জন্য আমি ভাবলাম যে চেঞ্জ আমাকেও যখন করতে হবে তখন তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি। কিছুক্ষণের মধ্যেই তোমরা কিন্তু এই তারগুলোকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর শেয়ারটা করে দিও। তাহলে কি হবে, আমার ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, তারাও দেখতে পারবেন, তাদের একটু হলেও হেল্প হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যেই তারগুলো চেঞ্জ করব সেই তারগুলো আমাদের কাছে লাগবে। আমি যেমন এখানে চেঞ্জ করব 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার, মানে প্রায় সবকটাই চেঞ্জ করব, ঠিক আছে? ওখানে তোমরা স্ট্রিং সেট যখন কিনবে তখন দেখবে লেখা থাকবে, স্ট্রিং এর নাম দিয়েও লেখা থাকে, বা 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার এইভাবেও লেখা থাকে। এইবার তোমাদেরকে কিন্তু প্রথমে এটা জেনে নিতে হবে যে একদম নিচে একটা হচ্ছে 1 নাম্বার তার, মানে সব থেকে পাতলাটা হচ্ছে 1 নাম্বার তার, এবং সব থেকে মোটা যেটা উপরে থাকে সেটা হচ্ছে 6 নাম্বার তার, মানে 1 2 3 4 5 6 এইভাবে কাউন্ট করা হচ্ছে নিচের থেকে 1 2 3 4 5 6। ওকে, তো আর তারের নামগুলো EBGDAE এইভাবে তোমার নামকরণ করা হয়েছে, ঠিক আছে? এইবার তোমার এইভাবে লেখা থাকে, আই হোপ দেখা যাচ্ছে কি, ও উল্টো হয়ে গেছে, এই যে 6 নাম্বার তার দেখো এখানে লেখা আছে, ঠিক আছে? তো কিভাবে এইভাবে তোমরা লেখাটা দেখতে পেলে তোমরা বুঝতে পারবে যে 6 নাম্বার তার মানে হচ্ছে উপরেরটা, উপরেরটা আমরা চেঞ্জ করব। এইবার উপরের তারটা তো আটকানো আছে, ঠিক আছে, রাস্ট পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু তাও আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই যে উপরে তিনটে তার আছে, এই উপরের তিনটে তার কিন্তু এইভাবে সোজাসুজি গিয়ে এই যে নবগুলো আছে এই নবের এই দিকে পেঁচানো আছে, এই দিকে, ঠিক আছে? আমি আরো ক্লোজ যাচ্ছি, এই যে গেছে এইভাবে গিয়ে এইভাবে ঘোরানো আছে, এই দিকে পেঁচানো আছে এই তিনটে তার উপরের, এটাও গেছে এদিকে গিয়ে এদিকে গিয়ে এইভাবে পেঁচানো আছে, ঠিক আছে? তাহলে আমরা যদি টাইট করতে যাই তাহলে কিন্তু এই দিকে ঘোরাতে হবে আমাদেরকে, এই দিকে। ওকে, এই দিকে ঘোরালে আমার তারটা টাইট হবে বা প্যাঁচ খাবে। এবার আমি যদি উল্টো দিকে ঘোরাই তাহলে লুজ হবে, অবভিয়াসলি, যেমন আমি এখন এটাকে লুজ করব। তোমরা কিন্তু প্রথমেই একটা ভুল করো, সেটা হচ্ছে তার চেঞ্জ করার সময় প্রত্যেকটা তার তোমরা একসাথে খুলে ফেলো, মানে 6টা তার আছে, তোমরা একবারই 6টা তার হয়তো খুলে ফেলো, তারপর স্ট্রিং চেঞ্জ করো আর কি একটা একটা করে। এটা খুব বড় একটা ভুল। তার কারণে কি হয়, এই যে তারের সঙ্গে এটা লেগে আছে, মানে এটা তো একটা টার্ন করা আছে, তাই না? তারগুলোকে টার্ন করা আছে, তো সেক্ষেত্রে এই যে কাঠটা আছে বা ফ্রেট বোর্ডটা আছে এটা একটা ব্যালেন্সে থাকে। এবার সবগুলো তার যদি একসাথে লুজ করে দেওয়া হয় ও সেই টার্নটা আর পাবে না, তার কারণে কি হয় ফ্রেড বোর্ডটা একটু বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য তোমরা কি করবে, একসাথে সবগুলো তার খুলো না আর কি, তো চেষ্টা করবে আর কি। সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে যেমন এই ফ্রেড বোর্ড যদি মানে কাঠের কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে ওগুলো আর কি বেঁকে যাওয়ার চান্স থাকে, কিন্তু ভালো গিটারে হয় না, ঠিক আছে? করতে পারো কিন্তু তাও আমি রেকমেন্ড করবো আর কি যে করো না, ঠিক আছে? একটা একটা করে করো, ভালো হবে ব্যাপারটা বেশ। ওকে, তাহলে আমি এটা এখন লুজ করে নেবো। এই তারটা উল্টো দিকে ঘোরালে কিন্তু লুজ হয়ে যাবে, আবার এইদিকে যদি আমি ঘোরাই তাহলে কিন্তু টান হয়ে যাবে, ঠিক আছে? আমি উল্টো দিকে ঘুরিয়ে নিলাম, এইবার এখানে দেখো অলরেডি লুজ হয়ে গেছে আমার তারটা, তো এইবার এখান থেকে আমি যে প্যাঁচগুলো আছে ওখান থেকে খুলে নিতে পারি, ঠিক আছে? এই খুলে নিয়েছি। ওকে, এইবার এই দিকে দেখো একটা জায়গায় আটকানো আছে, এখানে আটকানো আছে একটা নবের সাহায্যে, তো ওটাকে আমরা কিভাবে খুলবো, ওটাকে দুটো ট্রিক্স আছে। এক হচ্ছে তোমার এইভাবে চামচ দিয়ে খোলা যায়, ঠিক আছে? এই দেখো উঠে চলে এলো, দেখতে পেয়েছো? ক্লোজ আমি আরো নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি এটাকে বসিয়ে দিলাম। এবার দেখো এখানে একটা দাগ মতো আছে, ঠিক আছে? এবার তোমরা কি করবে, এই চামচটাকে এখানে লাগাবে, ঠিক আছে, মুখটাকে, তারপর এই যে ব্রিজটা আছে এই ব্রিজের সাহায্যে তোমরা চাপ দেবে। ধরো আমি তোমাদেরকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করছি, মানে এইরকম ভাবে এই ব্রিজটাতে চাপ দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু এটা উঠে চলে আসবে এইভাবে। তো এরপরও একটা ট্রিক্স আছে, যদি এইভাবে না ওঠে তাহলে জানবে যে তোমার নবটা অনেক টাইট আছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু চামচ দিয়ে করতে গেলে ব্রিজ ভেঙে যাওয়ার চান্স থাকে। তো তোমরা এই ধরনের কিছু জিনিসপত্র ইউজ করতে পারো। এটা দিয়ে কি করবে, তোমরা ওই নবটাকে ওপর থেকে ধরবে, ঠিক আছে? ওপর থেকে ধরে জাস্ট ওপর থেকে এইভাবে তুলে নেবে, তাহলেও কিন্তু হয়ে যাবে, আশা করি দেখা যাচ্ছে এই নবটা, ঠিক আছে? এবার তোমরা এটা রেখে দাও, ব্যাস। এবার কিন্তু তাহলে এটা উঠে গেল, এই দেখো পুরো তারটা খুলে গেছে,
ঠিক আছে। তো এটাকে আমরা খুব সাবধানে এক জায়গায় ফেলবো, কারণ এইগুলো না খুব ধারালো জিনিস থাকে আর কি, যার ফলে মানুষের আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য একটা খুব মানে ধীরে সুস্থে একটা জায়গা দেখে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে ওটা। এটা তোমরা মাথায় রেখো, যেখানে সেখানে ফেলে দিও না কিন্তু, ঠিক আছে। তো আমি 6 নম্বর তারটা নিয়ে নেবো, যেহেতু আমি 6 নম্বর তারটা খুলেছি। তো এইবার তোমরা দেখতে পাবে যে এই দিকে একটা মোটা অংশ আছে, দেখতে পেয়েছো আই থিংক, এখানে একটা মোটা অংশ দেয়া আছে। এটা কিন্তু এমনি এমনি দেওয়া নেই, এইটার একটা কারণ আছে। তো এখানে যে ছিদ্রটা আছে, মানে এই যে যেখান থেকে নবটা আমরা তুলেছিলাম, দেখতে পাচ্ছ এখানে একটা ছিদ্র আছে, ওখানে আমরা জাস্ট এটাকে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। অনেকটা ঢুকিয়ে দিলাম, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নবটা, ঠিক আছে। এই নবটাকে আমরা ইউজ করব, এর মধ্যে ঢুকিয়ে দেবো ওই ফুটোটার মধ্যে। এবার এটাকে হাতে করে চাপ দিয়ে এই তারটাকে আমরা টানবো, ওকে। এইবার দেখো আটকে গেল তারটা, আর আসছে না। কেন আসছে না বলতো? কারণ এই যে এখানটা, এই যে এই গোল মতো জিনিসটা এখানে এসে আটকে যাচ্ছে। এখানে দেখো এই নবটার একটা মানে ভাঁজ করা আছে, এখানটা পুরোটা গোল নেই কিন্তু, রাউন্ড শেপ নেই। পুরোটা রাউন্ড শেপ থাকলে কিন্তু হতো না, কারণ এখানে দেখো একটা খাঁজ কাটা আছে, ঠিক আছে। ওই খাঁজে এরকম ভাবে আটকে যাচ্ছে নিচে, ঠিক আছে। তো এটা তোমরা প্রথমে অনেকটা ঢুকিয়ে দেবে, তারপর এটাকে হাতে করে চেপে, আর এই খাঁজ কাটা দিকটা এই মুখের দিকে রাখবে, মানে যেদিকে আমরা তারটা লাগাচ্ছি ওই দিকে ওই খাঁজ মুখটা রাখবে, ঠিক আছে। তারপর এই তারটাকে আমরা নিয়ে কি করবো, এখানে তো বসে গেল, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এইটা উঠে চলে আসে যখন তারটা তোমরা এইভাবে টান করছো। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এরকম পেপার ইউজ করতে পারো। আমি একটা পেপারের টুকরো নিয়ে নিচ্ছি, পেপার নিয়ে তোমরা কি করতে পারো, এইটাকে এইভাবে চারিদিকে ঘুরিয়ে দিতে পারো, যাতে করে কি হয় একটু টান হয়ে যায়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে লুজ হয় আর কি, এটা সরু হওয়ার কারণে লুজ হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, আদারওয়াইজ দরকার নেই। বেশিরভাগ গিটারে এগুলো হয় না। তো এইবার এই দিকটা তো কমপ্লিট হয়ে গেল, এবার এই দিকে আমরা কি করব, মাথায় রাখবে যেইখান থেকে আমরা মানে এটা তো কোথায় লাগাচ্ছি, আমরা 6 নম্বর তার লাগাচ্ছি অবভিয়াসলি। তো 6 নম্বর তারটা কোথায় থাকে, একদম এইটাতেই, মানে শুরুর যেটা একদম ওটাতেই থাকে। তো এখানে তো আমার মানে গোটাতে হবে, ঠিক আছে। তো ওখান থেকে পুরো এতটা অবধি মাথা অবধি তারটাকে আমরা ইউজ করব, আদারওয়াইজটা আমাদের দরকার নেই। তো ওটা তোমরা কোনো কাটারের সাহায্যে কেটে ফেলতে পারো, ঠিক আছে, বা রেখে দিতেও পারো। কিন্তু রেখে দিলে কি হয়, কারো চোখে লাগার সম্ভাবনা থাকে, এগুলো বেরিয়ে থাকলে ওগুলো তোমরা কেটে দিতে পারো, ঠিক আছে। আমি এই মুহূর্তে আমার কাটার দিয়ে আমি কেটে নেবো এটা। ওকে, কেটে নিয়েছি। এবার দেখো এখান থেকে পুরো এতটা হয়ে গেছে, মানে একদম মাথার কাছাকাছি চলে গেছে। এবার যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে এই দিকে ঘোরাতে হবে, ঠিক আছে। এখানে দেখো একটা দাগ করা আছে, এই যে নাট পজিশন, এখানে কিন্তু 6 নম্বর তারের জন্য, 5 নম্বর তারের জন্য, সবার জন্য একটা করে দাগ করা আছে। ওই দাগে আমরা এই তারটাকে বসাবো, তারপর টান করব। এবার টানটা আমরা কোন দিকে করব, অবভিয়াসলি এই দিকে করব, এই দিকে করব। কারণ আমি বলেছিলাম প্রথমেই যে তিনটে তার ঘুরে এইদিকে আসে, নিচের তিনটে তার ঘুরে এই দিকে ঘোরে, ঠিক আছে। নিচের তিনটে তার এইদিকে, ওপরে তিনটে তার এই দিকে, তো অবভিয়াসলি আমি এই দিকে ঘোরাবো, ঠিক আছে। চলো, তো তোমরা এক হাতে এইটাকে টান দিতে পারো, আর এক হাতে এটা ঘোরাবে, ঠিক আছে। তারপর এই গিটারের এই যে তারটা বেরিয়ে এলো, এর নিচে দিয়ে তোমরা এটাকে প্যাঁচ খাওয়াবে, তো আমার অনেকটা মনে হচ্ছে বেশি ইউজ হয়ে গেছে, এতটা প্যাঁচ খাবে না, যার জন্য আমি কি করব আরো একটু ওটা বের করে নেবো, মানে আরো একটু ঢুকিয়ে নেবো, ঠিক আছে।
তো আমি এতটা কি করলাম ঢুকিয়ে নিলাম ঠিক আছে তো চলো এইবার করব অনেকটা কিন্তু আমার টাইট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা টাইট হয়ে গেছে এইবার কি করতে হবে আমাদেরকে এটা টাইট করার পর আমরা তো মানে অ্যাকিউরেট টিউন করতে পারবো না তাই না শুনে শুনে তো ওই জন্য আমাদেরকে টিউনার ইউজ করতে হবে বা মোবাইল দিয়ে তোমরা গিটারের একটা টিউনার অ্যাপ ডাউনলোড করতে পারো তারপর টিউন করতে পারো তো যদি কেউ টিউন করতে না জানো তাহলে আমি তার উপর সেপারেটেড ভিডিও করব ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানিও তাহলে টিউনের জন্য আমি আলাদা করে ভিডিও করে দেবো তোমাদের তো এইভাবে কিন্তু আমরা গিটারের সবগুলো তার চেঞ্জ করতে পারি তো যেমনভাবে এটা করেছিলাম সেম ওটা এটাও খুলে নেবো পাঁচ নাম্বার তারটাও খুলে নেবো ঠিক আছে আর সেমভাবেই আমরা ওই তারগুলোকে ইউজ করব ঠিক আছে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আর তাতেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব পরের ভিডিওতে আরও ক্লিয়ার করে বোঝানোর থ্যাংক ইউ